আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্র্যাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আপনাদের পছন্দের আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকে ট্র্যাক্টরটি দেখতেই পাচ্ছেন আপনারা, যারা একেবারে সীমিত বাজেটের মধ্যেই কোনো রকমের কোনো ধরনের কোনো কাজ নেই, একেবারে ঝকঝকে তকতকে গাড়িতে কোনো রকমের কোনো সমস্যা নেই, এই টাইপের গাড়িগুলো যারা খুঁজছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আর সেই সাথে এই গাড়িটা দেখতেই পাচ্ছেন আইচার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ডের মধ্যে একটি আইচার। আর সেই সাথে তেল সাশ্রয়ী বলতে গেলে, আর 551 50 হর্স পাওয়ারের গাড়ি। আর সেই সাথে গাড়িটার যে ওভারঅল কন্ডিশন গাড়ির কথা বলতে গেলে, এটা হচ্ছে 2018 মডেল, তবে 19 ডেলিভারি, 18 মডেল, 19 সাল থেকে গাড়িটা চলছে, মাত্র 3700 ঘন্টা মিটার বক্সে লেখা আছে, মাত্র চলেছে 3700 ঘন্টা। মিটার বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন। আর অনেকেই মিটার বক্স কারচুপির বিষয় থাকে, তাহলে মিটার বক্স দেখে কিন্তু আসলে গাড়ির বিচার বিশ্লেষণ করা উচিত না, কারণ মিটার বক্সের মিটার কম বেশ করা যায়। তো যাই হোক, গাড়িটার যেই কাগজপত্র সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা হচ্ছে 18 মডেল এবং 19 সাল থেকে গাড়িটা চলছে, ডুয়েল ক্লাচ, সাইড শিফট গিয়ার সিস্টেম সব কিছুই আপনারা এই ফিচারগুলো পেয়ে যাবেন। আর মালিকপক্ষ বলেছেন যে এক হাতে গাড়িটা চলেছে, সুতরাং গাড়িটা 3700 ঘন্টায় চলেছে। আর ওভারঅল যে কন্ডিশন, চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে বনাট মাডগার্ড সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন বলবো। আর শুধু ইঞ্জিন বিক্রি করা হবে, চাইলে কিন্তু আপনারা ট্রলিতে ব্যবহার করতে পারেন ক্যারিংয়ের জন্য, চাইলে কিন্তু আপনারা চাষে ব্যবহার করতে পারেন রোটার নিয়ে। আর গাড়িতে কোনো প্রকারের কোনো ধরনের বড় ধরনের কোনো কাজ এখন পর্যন্ত করানো হয়নি। মালিকপক্ষ শুধু বলেছেন যে ক্লাচ প্লেটের কাজ বাদে কোনো প্রকারের কোনো বড় ধরনের কোনো কাজই কিন্তু এখনও হাত পড়েনি, একেবারে আনটাচ অবস্থায় রয়েছে। গাড়িটির যে ওভারঅল কন্ডিশন, বনাট মাডগার্ড সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে ঝকঝকে গাড়ির যেই কন্ডিশন, গাড়ির কন্ডিশন উপর থেকে দেখেও কিন্তু ভেতর সাইডটা বোঝা যায়। তো গাড়িটা কাগজপত্র আপনারা দেখবেন অবশ্যই, গিয়ে যাচাই বাছাই করে একেবারে সব কিছু গাড়ি চালিয়ে বুঝে শুনে তারপর অবশ্যই আপনারা গাড়ি কিনবেন। আর গাড়িটা দেখার জন্য আপনাদের যেতে হবে রংপুর সদরে, গাড়িটা রয়েছে রংপুর সদর উপজেলায়। তো আপনারা রংপুর গিয়ে গাড়িটা দেখে শুনে বুঝে দাম দর করে যাচাই বাছাই করে নেবেন অবশ্যই, আর কাগজপত্র থেকে শুরু করে সব কিছু যাচাই বাছাই করে নেবেন। গাড়ির শুধু ইঞ্জিন বিক্রি করা হবে, আর মালিক পক্ষের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন, কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর সরাসরি কিন্তু আপনারা এই গাড়িতে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন, উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। আর আইচার 551 বলার কিছুই নেই, ডুয়েল ক্লাচ, ডুয়েল ক্লাচের গাড়ি, সেই সাথে পাওয়ার, এটা হচ্ছে মেকানিক্যাল স্টিয়ারিং। আর সেই সাথে গাড়িটার যে ওভারঅল কন্ডিশন একেবারে ঝকঝকে তক থেকে, কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই, একেবারে সব কিছুই ফিটফাট। আর কাগজপত্রও দেখে নেবেন, এক মালিকের গাড়ি, এক হাতের গাড়ি, চাকার বিট কন্ডিশনও সব কিছু দিয়ে ভালো, একেবারেই ভালো ঝকঝকে তকতকে গাড়ি। তো গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিকপক্ষ থেকে মাত্র 5,70,000 টাকা, শুধু ইঞ্জিন, 3700 ঘন্টার গাড়ি, 5,70,000 টাকা, মাত্র 5,70,000 টাকা এটা চাওয়া হচ্ছে। এখন এরপরেও কিছুটা দাম দর করার অপশন রয়েছে, যদি কেউ দাম দর করতে চান অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।